এই হলো ডেডলাইন কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি মৌপর্ণা, শুরু করছি বাংলার মুখ। তবে খবরে যাওয়ার আগে এক নজরে হেডলাইন্স। উচ্চমাধ্যমিকে 82% নম্বর পেয়ে উচ্চশিক্ষায় বাধা হচ্ছিল অর্থ, একটা ফোন পেয়ে ছাত্রীর পরিবারের পাশে আসানসোলের মেয়র। পাণ্ডবেশ্বরের অঙ্কনা ভট্টাচার্যের জিএনএম নার্সিং পড়াশোনায় এগিয়ে এলেন জিতেন্দ্র তিওয়ারি। মানুষের ভালোবাসায় সবকিছুর ঊর্ধ্বে, মানুষের ভালোবাসা পেলে যে কেউ ভালো কাজ করতে পারবেন, আর মানুষের ভালোবাসা না পেলে যতই পরিশ্রম করুন না কোনো লাভ হবে না, বলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে ফের শিরোনামে সরকারি হাসপাতাল, কোনো জেলা হাসপাতালে প্রথম সম্পূর্ণ হাঁটুর সফল অস্ত্রোপচার। বরজোড়া শিবানী দেবী সুস্থ, আসানসোল জেলা হাসপাতালে সুবিধা মিলেছে স্বাস্থ্যসাথী। চলাশ্রী খবরে, সহযোগিতা নয় মানবিকতা, আর সেই কাজটাই করলেন জিতেন্দ্র তিওয়ারি। ছাত্রীর আগামীর পথে অর্থকে বাধা হতে দিলেন না তিনি, মাত্র একটা ফোনে পাশে দাঁড়ালেন পরিবারের। মাত্র ২৫,০০০ টাকা একজন পড়ুয়ার কাছে হয়ে উঠল লক্ষ কোটি টাকার সমান। ছাত্রীর নাম অঙ্কনা ভট্টাচার্য, বাবা উজ্জ্বল ভট্টাচার্য ও মা কাবেরী দেবী, পাণ্ডবেশ্বর এলাকার বাসিন্দা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 82% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে অঙ্কনা। ইচ্ছে ছিল জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করার, সেই মতো সরকারি কলেজে ফর্ম ফিল আপ করেও সে সিলেক্ট হতে পারেনি। তাই ফর্ম ফিল আপ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে, কিন্তু ওই বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট ফি দেওয়া তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এমন অবস্থায় সম্প্রতি ছাত্রটি এলাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য পাশে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তার কথায় কিছুটা আশ্বাস পেয়ে মঙ্গলবার সকালে জিতেন্দ্রবাবুকে ফোনে সমস্যার কথা জানায় অঙ্কনা এবং কয়েক ঘন্টার মধ্যেই মেলে সমাধান। বিকেলে গড়ানোর আগেই বিধায়কের দুই প্রতিনিধি তার পরিবারের সঙ্গে দেখা করে দিয়ে যান ২৫,০০০ টাকা। আগামীর পথে উচ্চশিক্ষায় যাতে আর্থিকভাবে কোনো সমস্যা না হয় সে বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জিতেন্দ্রবাবু বলে জানিয়েছে অঙ্কনা। আমি এই বছর এইচএসএ 82% মার্কস পেয়ে পাস করলাম। আমার জিএনএম নার্সিং করার খুব ইচ্ছা ছিল, তাই আমি গভর্নমেন্ট কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু সেখানে সিলেক্ট হতে পারিনি। তাই প্রাইভেট কলেজে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু সেখানে অ্যাডমিশনের ফিসটা এতই বেশি যে সেখানে ভর্তি হতে সকালবেলা ওনাকে আমি ফোন করেছিলাম। ওনার একজন অফিসের লোক উনি ফোন ধরেছিলেন এবং উনি আমার সমস্ত কথা শুনলেন এবং বললেন যে জিতেন্দ্র তিওয়ারি মহাশয় আমাকে পরে ফোন করে নেবেন। তাই কিছুক্ষণ বাদে জিতেন্দ্র তিওয়ারি মহাশয় আমাকে বললেন যে উনি ওনাদের তরফ থেকে ২৫,০০০ টাকা আমাকে দেবেন। ঠিক তার চার ঘন্টা পরে, বিকালও হতে হয়নি, চার ঘন্টা পরেই তার লোকেরা এসে, দুজন দাদা এসে আমাকে সেই পৌঁছালো এবং বললো যে আরো যদি পড়াশোনার জন্য কিছু দরকার হয় তো উনি ওনাকে জানাতে উনি আমাদেরকে হেল্প করবেন। তাই উনি আমাদের জীবনে আজ একজন ভগবানের দূত হয়ে এসেছেন। ২৫,০০০ টাকা আজকে আমার কাছে লাখ টাকা সমান, তাই উনি অমায়িক ব্যক্তি। তাই আমি চাই জিতেন্দ্র তিওয়ারি মহাশয়ের জন্য খুব ভালো থাকেন, ওনাকে আমার তরফ থেকে কোটি। চলে আসছি পরের খবরে। চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। প্রতিবাদে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামল তৃণমূল। নেতৃত্বের দাবি, শ্রমিকদের বঞ্চনা করে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বেসরকারি বিস্কুট কারখানার গেটে বিক্ষোভ দেখায় তৃণমূল। প্রসঙ্গত, কয়েক মাস আগে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। দমকলের 11টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তারপর থেকে বন্ধ রয়েছে কারখানাটি। পরে অবশ্য কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক সংগঠনের বৈঠকে আগামী তিন মাসের মধ্যে কারখানাটি পুনরায় চালু করার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও উৎপাদন চালু না হওয়া পর্যন্ত 400 থেকে ৪৫০ শ্রমিকের মাসে ৩,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই কারখানায় দামি জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বকেয়া না দিয়ে কারখানাটি বন্ধের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। প্রথম থেকে এখনো পর্যন্ত শ্রমিকদের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জামুরিয়া এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সাধন রায় জানিয়েছেন, শ্রমিকদের বকেয়া টাকা না মেটানো পর্যন্ত এই কারখানা থেকে কোনো জিনিস অন্যত্র নিয়ে যেতে দেওয়া হবে না। পতঞ্জলি ফ্যাক্টরি 25 জুন একটা আগুন লেগে বন্ধ হয়ে গেছে, যেখানে 450-500 মতন ওয়ার্কার কাজ করত। সেই ওয়ার্কার দিকে এদিকে যেটা হয়েছে,
25 জুন ওই পেমেন্টটা ওরা পেয়েছে। তারপরে আমরা একটা চিঠি দিয়েছিলাম যে এরা কি করতে চাইছে, এরা কারখানাটাকে রিওপেনিং করবে না কারখানাটাকে ক্লোজার করবে। আর নিয়ম অনুযায়ী যতক্ষণ না কারখানাটার ফাইনাল ডিসিশন হচ্ছে ততক্ষণ ওদিকে লে অফের পয়সা দেওয়া উচিত ছিল। মালিকও বলেছিল যে 20 তারিখের মধ্যে আমরা ফার্স্ট লে অফের পয়সাটাকে পেমেন্ট করব। কোনো লে অফের পয়সা পেমেন্ট তো হয়নি, উল্টে কী করেছে, ওদের বোনাসের পয়সা বাকি আছে, ওদের ছুটি পাওনা ছুটির পয়সা ওদের বাকি আছে। এর বিনিময়ে মালিক একদিন বসেও ছিল সমস্ত ওয়ার্কারদের সাথে, বসার পরে বলেছিল যে আমরা যতদিন পর্যন্ত ফাইনাল ডিসিশন না দিচ্ছি ততদিন পর্যন্ত আমরা এদিকে মান্থলি 3000 টাকা করে পেমেন্ট করব। উল্টে এদের যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির মালপত্র খুলে মেশিনপত্র খুলে রাতারাতি কলকাতায় কোন সোনা ফ্যাক্টরি আছে সেই সোনা ফ্যাক্টরিকে পাচার করছে। ওয়ার্কার এসে পরে সমস্ত মালপত্র বন্ধ করেছে যে কোনো মাল যাবে না যতক্ষণ পর্যন্ত না লেবার কমিশনের কাছে থেকে এর ফাইনাল ডিসিশন হচ্ছে ততক্ষণ কিছু হবে না, ততক্ষণ আমরা রাস্তাতেই থাকবো। এই সমস্ত গরিব পরিবারদের জন্যে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে যারা পার্টি করে, মমতা ব্যানার্জির আদেশে আমরা এই গরিব পরিবারদের রুটি রুজি কিন্তু কোনো মতেই যেতে দেবো। তৃণমূলের সমস্ত কর্মীরা এখানে কাজ করে, এদিকে মানিক অন্যায়ভাবে এদিকে শোষণ করছে, সেই শোষণের প্রতিবাদ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিকভাবে করছে এবং করবে। 100% আমাদেরকে হেল্প করে যাচ্ছে, যখন থেকে আগুন লেগেছে তখন থেকে কিছু উনি আসছে আমাদের পাশে থাকবেও। মানে সকাল থেকে লোকাল টিএমসি নেতৃত্ব তো আপনারা সাথে আছে? হ্যাঁ, এবং কাজ করছে ফুল সাপোর্ট করে যাচ্ছে। প্রধান রায় মহাশয় এসেছিলেন সকাল 9:30 থেকে এখানে ধর্নায় আছেন, আমরা কিন্তু সকাল থেকে এখানে আমরা সব ওয়ার্কার এসে পৌঁছেছি এবং খুব সুন্দরভাবে পরিচালনা করছেন উনি। জুন মাসে আগুন লাগার পর থেকে কিন্তু আমরা বসে আছি এবং যে পয়সা দেওয়ার কথা ছিল 1 টাকা পয়সা ঢোকেনি এবং সাধন রায় মহাশয় এসেছেন আমাদের সঙ্গে সহযোগিতা করতে এবং করছেন। চোখ রাখবো অন্য খবরে, জলের অপচয় বন্ধ করুন প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার, আর সেই সঙ্গে পরিবেশ সুরক্ষিত রাখতে গাছ লাগান, তবে সুরক্ষিত থাকবে সমাজ। এমনই বার্তাকে সামনে রেখে এগিয়ে এলো পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এলাকার রানীশায়ের আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে, তাদের সঙ্গ দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জল ধরো জল ভরো কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার এলাকায় সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী পাশাপাশি যোগদান প্রাক্তন ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারাও। পদযাত্রাটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবেশ সুরক্ষা করার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জল ধরো জল ভরো প্রকল্পের সার্থক প্রয়োগ ও রূপায়ণ ঘটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা বেশি সংখ্যায় সবুজায়নের সমারোহ ঘটায়। তাছাড়াও সমগ্র এলাকায় প্লাস্টিক বর্জনেরও ডাক দেওয়া হয় এই পদযাত্রা থেকে। আমাদের এলাকার সমস্ত স্টুডেন্টস, গার্জিয়ান্স এবং সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে আমরা এই পুরো এলাকার মধ্যে একটা সচেতনতা র্যালি আমরা করেছি। যেহেতু প্রত্যেকটা জিনিসে আমাদের যে অপচয় হয় সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা সঠিক জলের মানে হতে পারে। দ্বিতীয় নম্বর, প্লাস্টিকের ব্যবহার যেটা আমরা করছি সেই প্লাস্টিকের ব্যবহারটা যেন বন্ধ হয়। তৃতীয় নম্বর, আমরা ধরুন গাছ লাগান প্রাণ বাঁচান, আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি সতর্ক হয় সচেতন হয়, আমরা প্রত্যেকটা লোক যদি একটা করে গাছ যদি লাগায় আমাদের বায়ুমণ্ডলে যে জলের যে সমস্যা দেখা গেছে সেই সমস্যাতে আমরা যেহেতু একটা গাছ লাগায় একটা প্রাণ বাঁচাতে পারি, সেটা নিয়ে আমরা এই এলাকার মধ্যে সবাইকে নিয়ে একটা সচেতনতা র্যালি করা হয়েছে। রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে ফের শিরোনামে সরকারি হাসপাতাল, উঠে এলো স্বাস্থ্য সাথীর সুবিধের কথাও। কোন জেলা হাসপাতালে প্রথম সম্পূর্ণ হাঁটুর সফল অস্ত্রোপচার হলো? বাঁকুড়ার বড়চড়ার কেশবপুরের বাসিন্দা 55 বছরের শিবানী আকুলের সফল প্রতিস্থাপন আসানসোল জেলা হাসপাতালে। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ওই মহিলা, বহু চিকিৎসকের পরও রেহাই না মেলায় অবশেষে 1 মাস আগে আসানসোল জেলা হাসপাতালে আসেন তিনি। ডাক্তার নির্ঝর মাঝি সব দিক পরীক্ষা করে হাঁটু বদলের কথা জানান। পরিবারের সামান্য আয়ে অন্যত্র অপারেশন করা সম্ভব নয়, তাই চিকিৎসকের জেলা হাসপাতালে অপারেশনের জন্য বলে তার পরিবার। এদিকে তার ছিল স্বাস্থ্য সাথীর কার্ডের সুবিধে। ডাক্তার মাঝি জানান, প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেগেছে এই অপারেশনে, সাফল্যের সঙ্গে প্রতিস্থাপনে কোনো জেলা হাসপাতাল এই প্রথম। এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন শিবানী দেবীও। তো বিভিন্ন ট্রিটমেন্টের পরেও হাঁটু ঠিক হচ্ছিল না, আমরা এক্স-রে করে দেখলাম যে হাঁটুটা ক্ষয় হয়ে গেছে বেশ খানিকটা,
আর তার সঙ্গে হাঁটতে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। তো এখন উনি প্রায় ওই ডান দিকের হাঁটুর ব্যথার জন্য হাঁটতে পারছিলেন না। তো আমাদের কাছে যখন আসেন এক মাস আগে, তখন আমরা ডিসিশন নিই যে নি রিপ্লেসমেন্ট করব। তো জেলা হাসপাতালে এই প্রথম নি রিপ্লেসমেন্ট হলো। আগে আমরা হিপ রিপ্লেসমেন্ট কয়েকটা করেছি। আমাদের এই সুপার স্পেশালিটি বিল্ডিং হওয়ার ফলে অনেকটাই পরিকাঠামোর উন্নতি হয়েছে। হ্যাঁ, প্রাইভেটে যদি এইসব অপারেশন করতে হয় প্রায় 2 লাখের কাছাকাছি খরচা হয়। যদি চেন্নাই বা কলকাতা যায় তাদের 3.5-4 লাখও খরচা হয়। তো এই পেশেন্টের যে সুবিধা ছিল সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আছে। এই স্বাস্থ্যসাথী কার্ডের থ্রু দিয়ে আমরা সব কিছুই প্রায় বিনামূল্যেই পাই। ওষুধ কিছু ইমপ্লান্ট, সিমেন্ট, এগুলো সব বিনামূল্যেই পাই। পেশেন্টের পকেট থেকে কোনো কিছু খরচা করতে হয়নি। আর হাসপাতালের ওপরেও সেরকম আলাদা করে কোনো চাপ পড়েনি, কারণ স্বাস্থ্যসাথী কার্ডের থ্রু দিয়ে সব কিছু প্রায় অ্যাভেলেবেল। অন্যদিকে সারা বছর কোনোভাবে কাটলেও বর্ষায় চলাচল করা দায় হয়ে উঠেছিল। সামান্য বৃষ্টিতে ড্রেনের জলে প্লাবিত হতো এলাকা। কোনটা রাস্তা আর কোনটা ড্রেন তা বুঝেই উঠতে পারতেন না স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই সমস্যার সমাধান, দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের 54 ফুট সংলগ্ন এলাকা প্রায় 20 মিটারের বেহাল রাস্তা সংস্কার করলেন স্থানীয় কাউন্সিলর তথা বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। তিনি জানিয়েছেন সেখানে 7 থেকে 8 ফুটের চওড়া রাস্তা ছিল আর ড্রেনটি ছিল 6 ফুটের থেকেও বেশি। ফলে পাশাপাশি দুটি গাড়ি পারাপার হওয়া সম্ভব ছিল না। এমনকি 2 চাকার গাড়ি নিয়েও যাতায়াতে প্রবল সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। প্রায়শই ঘটত দুর্ঘটনা। বর্ষার মরশুমে কোনটা রাস্তা কোনটা ড্রেন তা বোঝা মুশকিল হয়ে পড়ত। অবশেষে দুর্গাপুর নগর নিগমের অর্থানুকূল্যে সেই ড্রেনটি স্থানীয়ভাবে ঢাকা দেওয়ার পাশাপাশি কংক্রিটের রাস্তাটি মঙ্গলবার উদ্বোধন করেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। এতে 25 লক্ষ টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন রমাপ্রসাদ হালদার। তার এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। এটা আমাদের হচ্ছে 200 মিটার মতো রাস্তা আছে। এই রাস্তাটা আসলে আমাদের 7 থেকে 8 ফুটের একটা চড়া রাস্তা ছিল আর ড্রেনটা ছিল 6 ফুটের থেকে বেশি। ন্যাচারালি একটা বড় গাড়ি যদি পেরোতো তার পাশ দিয়ে আর কোনো ছোট গাড়িও পেরোতে পারতো না, কোনো মানুষজনও পেরোতে পারতো না। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটতো এবং রাস্তাতে যখন বৃষ্টি হতো সেই বৃষ্টির জল একদম ওপরে প্লাবিত হতো। মানুষ কোনটা রাস্তা কোনটা ড্রেন বুঝতে না পেরে প্রায়ই গাড়ি ঘোড়া ওখানে পড়তো এবং অ্যাক্সিডেন্ট ঘটতো। তাই আমি কাউন্সিলর হওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল দীর্ঘদিন এটা পুরোপুরি কভার ড্রেন করে দুটো গাড়ি এবং মানুষ আসা যাওয়ার রাস্তা সুলভ করার জন্য। এবং সেই ব্যবস্থাটা 25 লক্ষ 82 হাজার টাকা ব্যয়ে দুর্গাপুর নগর নিগমের সহায়তায় আমরা এটা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস। জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস। জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা। জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা। জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুরির টান। জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সাতগাহ, বাংলার মুখ, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে প্রতিদিন রাত 10টায়। বিরতির পর ফিরলাম খবরে। সমাজের যে কোনো কাজে মানুষের ভালোবাসায় সব কিছুর ঊর্ধ্বে, এমনটাই মনে করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের শালানপুর থানার উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন পুলিশ কমিশনার। শালানপুরের নারী ও শিশু কল্যাণ সমিতির প্রকল্পের আওতায় ছেলের বাড়ির নামে নবনির্মিত একটি বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে এদিনে নিজের হাতে বেশ কিছু বৃক্ষরোপণ করেন তিনি। সেখানে একেবারে নিজের মতন করে কাটান সময়। এলাকার বেশ কিছু মেধা পড়ুয়াও খেলোয়াড়দের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন কমিশনার। তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। তিনি বলেন মানুষের ভালোবাসা পেলে যে কেউ ভালো কাজ করতে পারেন, আর মানুষের ভালোবাসা না পেলে যতই পরিশ্রম করুন কোনো লাভ হবে না। পুলিশিং ছাড়া আমি মনে করি যতটাই আমরা মানুষের কাছে যাব, মানুষের প্রবলেমগুলো যতটা শুনবো ততটাই আমাদের পুলিশের শুধু মান সম্মান নয় সরকারের মান সম্মান বাড়ে। কালকে আপনাদের মধ্যে যদি কেউ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যদি আপনারা শুনতে থাকেন, উনি প্রত্যেক সময় এটা বলেন আমাদেরকে কিন্তু মানুষের কাছে কাজ করতে হবে। আমি প্রত্যেক সময় আমাদের যত সাবঅর্ডিনেট সবাইকে এটাই আমি প্রেরণা দিই, আপনারা নিজেদের কার্যশৈলীকে সিম্পল রাখুন। আমরা ভালো কাজ করতে পারি যদি আমরা মানুষের ভালোবাসা পাই। যদি মানুষের ভালোবাসা আমরা যদি না পাই, আমরা যতটাই পরিশ্রম করি কিন্তু রেজাল্টটা বেরোবে না। তার জন্য মানুষের সঙ্গে ইন্টারাকশন, ওনার প্রবলেমটা বোঝার ও তার সত্যি সঙ্গে সঙ্গে আমাদের যা
আইনগত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদেরকে নিতে হবে। চোখ রাখবো পরের খবরে। দুর্গাপুরে লাগাতার বাইক চুরির ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ। গ্রেফতার আন্তঃরাজ্য দুই বাইক চোর উদ্ধার, 12টি চুরি বাইক। চক্রে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে দিন কয়েক আগে কাদারোড এলাকা থেকে হাতে নাতে এক বাইক চোরকে পাকড়াও করে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। ধৃত ঝাড়খণ্ডের জামতাড়া থানার চন্দ্রপুরের বাসিন্দা করিবুল খান। দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। করিবুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আন্তঃরাজ্য বাইক চুরির কথা। এরপর তাকে নিয়ে অভিযানে নামে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ। বীরভূমের কাকড়াতলা ও লোকপুর থানা এলাকা থেকে 9টি এবং কাদারুড এলাকা থেকে আরও 3টি অর্থাৎ মোট 12টি চুরি বাইক উদ্ধার করা হয়। ধৃত এই দুজন ছাড়াও চক্রের সঙ্গে জড়িত বাকিদের জোরদার সন্ধান শুরু করেছে পুলিশ। খনি ও শিল্পাঞ্চলে বাইক চুরিতে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ডিসিপি এস্ট অভিষেক গুপ্ত। আগে 1 মাস ধরে বাইক চুরি হচ্ছিল, তো ওটা নিয়ে আমরা খবর পেলাম কি একজন আছে কবিরুল খান, ওরা জামতারা ঝাড়খণ্ডের লোক আছে, ওরা বাইক চুরির মধ্যে যুক্ত ছিল। তো আমরা রেড করে ওইটাকে মেইন গেট এলাকা থেকে মানে দুর্গাপুর এলাকা থেকে ওরাকে পেয়েছি। ওর কাছ থেকে আমরা 6টা ফলস কি যেটা হয় মাস্টার কি যেটা হয় যেটা দিয়ে বাইকটা খুলে ওটা পেয়েছি। আর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় রেড করে 12টা মোটরসাইকেল, বিভিন্ন ধরনের অ্যাপাচে, পালসার, হিরোহন্ডা মোটরসাইকেল, আমরা স্টোলেন মোটরসাইকেল যেটা ছিল, যেটা 1 মাস বা 2 মাস আগে চুরি হয়েছিল, আর রিকভারি করেছি আমরা। আমার ধারণা আছে আরও কিছুটা বাইক আমরা এর কাছ থেকে, এর ইনফরমেশন কাছ থেকে বা এর কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি ওটা আমরা নিশ্চয়ই পাবো। মোটামুটি 30টা বাইক আমরা আর পেয়ে যেতে পারি। ইন্টারস্টেট এবং ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং রয়েছে, মানে এটা এখান থেকে বাইক নিয়ে যায় ঝাড়খণ্ডে বা নেবরিং ডিস্ট্রিক্টে নিয়ে যায়, ওখানে এরা ওখানে এদের রিসিভার বা যে বাইকটা কিনে, তো এদের যে রিসিভার আছে সেকে আমি ধরতে চলছি, মানে ওটা খবর পেয়েছি আমরা, রেড করে আমরা ধরবো ডেফিনেটলি। পথ দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ রাজ্য সরকারের। কলকাতা সহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী এর ফলে আগের থেকে অনেকখানি কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। পথ নিরাপত্তায় সচেতনতা বাড়তে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি প্রান্তে লাগাতার কর্মসূচি পালন। এবার আসানসোলের উত্তর থানার অন্তর্গত এলজি মোড় এলাকায় বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে উত্তর থানার ট্রাফিক পুলিশ। উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ থানার ওসি ও পুলিশ কর্মীরা। পা মেলান অনেক পড়ুয়ারাও। ট্রাফিক নিয়ম মেনে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য সকলকেই এদিন সচেতন করেন পুলিশ কর্মীরা। জনসংযোগে প্রথম থেকেই এগিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বছরভর খেলাকে সামনে রেখে এবং খেলাধুলার মানোন্নয়নের উদ্যোগী কর্তা থেকে কর্মীরা, এবার রানীগঞ্জ থানার উদ্যোগে হয়ে গেল একদিনের ফুটবল প্রতিযোগিতা। যথেষ্ট উৎসাহের সঙ্গে মঙ্গলবার খেলাটি আয়োজন করা হয় শিশু বাগান ময়দানে। উপস্থিত ছিলেন কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় চক্রবর্তী, আমরাশতা ফাঁড়ির আধিকারিক সৌমেন বন্দ্যোপাধ্যায়, নিমচা ফাঁড়ির আধিকারিক অখিল মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিনে খেলায় অংশ নিয়েছিলেন রায়ন স্পোর্টিং ক্লাব, বাসরা সানরাইজ ক্লাব, শিশু বাগান অ্যাথলেটিক ক্লাব ও ওল্ড এগরা ABSB ক্লাব। এই 4টি ক্লাবের মধ্যে চূড়ান্ত পর্বে ওঠে রোয়ান স্পোর্টিং ও বাসরা সানরাইজ। ট্রাইব্রেকারে জয়ী হয় রোয়ান, তাদের হাতে পুরস্কার তুলে দেন সঞ্জয় চক্রবর্তী। তিনি জানান আসানসোলে খুব শীঘ্রই আয়োজিত হতে চলেছে কমিশনারেট কাপ ফুটবল, সেখানে সুযোগ পাবে প্রত্যেক থানা থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে রানীগঞ্জে 16টি দল নিয়ে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। এদিনের পুলিশের উদ্যোগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যেও। নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশে ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে অনুসরণ করা দরকার প্রতিটি মানুষের, যেখানে প্রত্যেকটি জায়গায় সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে, সম্প্রীতি বা সঙ্গবদ্ধ জীবন। যে কোনো একটা টিম হেরে যায়, আমরা হা হেরে যাওয়ার কথা বলি না, বিজয়ী এবং বিজিত, রানার্স বা উইনার্স। তো একটা শিল, একটা কাপ, মেডেল একটাও ছাড়বো না এই জীবনে, কোনো খেলায় কোনো দিনও আমি হারবো না। বাংলার মুখ এই পর্যন্তই। বাংলার মুখ দেখতে থাকুন প্রতিদিন রাত্রি 10টায়।